আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে আজকের চ্যানেল আই কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান প্রিয় এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে দিনাজপুরে বাউ মুরগি পালন করে নিজের আর্থিক অবস্থা বদলেছেন গৃহিণী নাজমা বেগম বাউ মুরগিতে রোগ কম অন্য যে কোনো জাতের মুরগির তুলনায় ওজন বেশি ও অল্প দিনেই বাজারজাত করা যায় নাজমা বেগমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাউমুরগির খামার করার আগ্রহ দেখিয়েছেন দিনাজপুর থেকে শাহ আলম শাহীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামের নাজমা বেগমের বাউমুরগির খামারে সাড়ে সাতশো মুরগি রয়েছে নাজমা বেগম ঘরের কাজের পাশাপাশি দশ বছর ধরে মুরগি পালন করছেন তবে আট মাস আগে প্রথম বাউ পালন শুরু করেন অর্থ উপার্জন করে পরিবারে স্বচ্ছলতাও এনেছেন শুরুতে তিনশো মুরগির বাচ্চা নিয়ে শুরু করলেও এখন তার খামারে সাড়ে সাতশো বাউ মুরগি রয়েছে তিনশো মুরগি লাগাইছিলাম লাগাতে খুব লাভ হয়ে গেছে মুরগি ভালো ছিল মাংস বিক্রি হয়ে গেছে মাংস খাইতেও টেস্ট অনেকে অ্যাসি নিয়ে গেছে খারমে খুশি সুজিতে আমরা টাকা করছি ভালো লাগাইছি মুরগি লাভ আবার পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি এর সহায়তায় বাউমুরগি লালন পালনে খামারিদের প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণ সহায়তা দিয়েছে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এমবিএসকে তাদের সহায়তায় জেলায় মুরগির ত্রিশটি বাণিজ্যিক খামার গড়ে উঠেছে এই মুরগিটা পালনে খামারের ব্যাপক সফলতা পেয়েছে এবং খামারদের মাঝে ব্যাপক একটা সারা জেগেছে এই মুরগিটা কম সময়ে যেখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন এই মুরগিটা আমাদের নয়শো গ্রাম থেকে এক কেজি ওজন হয় এবং সবচেয়ে বড় কথা হলো এই মুরগিটার রোগ বালাই একেবারেই কম রোগ বালাই কম হওয়ার কারণে মৃত্যু হার বা যেটাকে বলা হয় মর্টালিটি অনেক কম এবং এই মুরগিটা কম সময়ে গ্রোথ অনেক বেশি যেটাকে বলা হয় এফসিআর মানে ফিট কনভানশন রেশিও এটা হচ্ছে টু মানে দুই কেজি খাবার খেয়ে এই মুরগিটা এক কেজি ওজন হয় যার ফলে খামারিরা অল্প সময়ে মোটামুটি একটি ভালো লাভের মুখ দেখে বাউ মুরগি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই আগামী পঁচিশে এপ্রিল মধ্যরাত থেকে চব্বিশে জুলাই পর্যন্ত তিন মাস রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় নিষেধাজ্ঞা ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধিসহ মাছের ডিম ছাড়ার মৌসুমে মাছের আহরণ ও বিপণনের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয় কাপ্তাই হ্রদের মাছ শিকার বন্ধকালীন সময়ে স্থানীয় বরফ কল বন্ধ থাকা সহ স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাটে চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলন হয়েছে বাজারে বিক্রি করে অনেক বেশি লাভবান হওয়ার আশা করছেন চাষী রবি মৌসুমে লাভজনক ফসল হওয়ায় এ অঞ্চলে দিনে দিনে ভুট্টা আবাদি জমির পরিমাণ বাড়ছে মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট লালমনিরহাট জেলা জুড়ে সবুজ ভুট্টা ক্ষেতের সমারোহ এ অঞ্চলের মাটি ও আবহাওয়া ভুট্টা আবাদের উপযোগী অন্যান্য রবি ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিনে দিনে এ অঞ্চলে ভুট্টা আবাদী জমির পরিমাণ বাড়ছে তিস্তা ও ধরলা নদী চরাঞ্চলেও ভুট্টার ভালো ফলন হয়েছে ভালো চর মানে চরাবারে সব জায়গায় ভুট্টা লাগাইছে সব সব ভালো হয়েছে আলরাম ভুট্টার কোনো বলাই নাই ভুট্টা প্রচুর ফলন হয়েছে এবার আটালি জমির চেয়ে একটু খরচ বেশি হয় কৃষকের কিন্তু ফসল খুব ভালো হয় ভুট্টা খুব ভালো গাছপালা খুব সুন্দর হয়েছে মোশা বড় হয়েছে কৃষি বিভাগের অফিসের আসে দেখাশুন করে আমরা তার পরামর্শ মতো ভুট্টা চাষ করছি আশা করি খুব লাভজনক হবে জেলায় এ মৌসুমে বত্রিশ হাজার নয়শো দশ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে বাতাসটা খুব বেশি না হওয়াতে ভুট্টা কিন্তু মোটামুটি কোনো ক্ষতির কোনো পর্যায়ে যায়নি কারণ হলো যে বাতাসটা যদি বেশি ঝড় বাতাস হলে অনেক সময় ভুট্টা গাছ হেলে যায় হেলে গেলে তখন আপনার কম একটু সমস্যা হতে পারে তাই সেখান থেকে আমরা আল্লাহর মধ্যে অনেক মানে আমরা মুক্ত এই ধরনের কোনো সমস্যা আমাদের এখানে হয়নি আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আমাদের যে আমাদের কাঙ্ক্ষিত যে মানে ফলন এটা পাবো ভুট্টা চাষে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন চাষিরা মাহফুজুল হাসান চ্যানেল আই দর্শক চ্যানেলের কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য